আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম এরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে ফিস্টুলার দীর্ঘদিন প্রচলিত যে চিকিৎসা সেটা নিয়ে বলার জন্য হাজির হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে কোলোরেক্টাল অথবা পায়ুপথের বিভিন্ন রোগ নিয়ে ধারাবাহিক বিভিন্ন পর্ব করে আসছি, সেই পর্বের অংশ হিসেবে ফিস্টুলা সম্পর্কে আমরা কথা বলছি। আমরা এখন আমাদের নতুন চেম্বার ধানমন্ডি কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের লিফটের পাঁচে, যেটা বিআরবি হাসপাতালের উল্টো দিকে পান্থপথে, ডক্টর এরফান কোলোরেক্টাল সেন্টারে আপনাদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চেম্বার করেছি। সেই চেম্বারে আপনাদের সবাইকে স্বাগতম। ফিস্টুলার যেটা দীর্ঘদিন প্রচলিত, বহু শত বছর ধরে প্রচলিত চিকিৎসা, সেই চিকিৎসার নাম হচ্ছে ফিস্টুলোটমি অথবা ফিস্টুলেকটমি। ফিস্টুলোটমি হচ্ছে ফিস্টুলাটা, আগে বলি ফিস্টুলা কি, এটা এর পর্বের আগের পর্বে বলেছি, আবারও বলছি, এটি একটি অস্বাভাবিক নালী যেটা পায়খানা রাস্তার বা পায়ুপথের ভিতর থেকে বাইরের আশেপাশের চামড়ায় একটা নালী থাকে যেখান দিয়ে পুষ পানি রক্ত ইত্যাদি বের হয়। তো ফিস্টুলোটমি হচ্ছে এই নালীটাকে কেটে ওপেন করে দেওয়া। এটা ওপেন করে দেওয়া হয়, একটা বড় ক্ষত তৈরি হয়, আর গরম পানিতে বসে ড্রেসিং করে আস্তে আস্তে সেটি ভালো করতে হয়। ফিস্টুলেকটমিটাও তাই, এটা হচ্ছে সেটা সেই নালীটাকে কেটে দেওয়া হয়। এই দুটি অপারেশনেই পায়ুপথে একটা বড় ক্ষত তৈরি হয়, সেই ক্ষতটি আস্তে আস্তে গরম পানিতে বসে ড্রেসিং করে ওষুধ খেয়ে ভালো করতে হয়। তবে বহু বছর ধরে এটি কিন্তু স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল এবং এখনো সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত চিকিৎসার মধ্যে এটি একটি। আমি অলমোস্ট রেয়ারলি এই অপারেশন করি, মানে এটা কখনোই তেমন একটা করি না, কারণ এই অপারেশনে অনেকগুলো সমস্যা। সেই সমস্যাগুলো হচ্ছে, একটি বড় ক্ষত তৈরি হয়, রোগী খুবই কষ্ট পায়, এখানে রক্ত যাওয়া, ব্যথা, রস পড়া ইত্যাদি দীর্ঘদিন ধরে থাকে। এটির আরেকটি বড় সমস্যা হচ্ছে যে এটি যদি আমাদের হাই লেভেল ফিস্টুলা হয়, অর্থাৎ আমাদের যে বহি দরজা পায়ুপথের আছে স্ফিংটার, এক্সটার্নাল স্ফিংটার, সেটির একটু ভিতর দিয়ে বা উপর দিয়ে যায়, তাহলে সেই স্ফিংটারটি অনেকটুকু কাটা পড়ে, আর কাটা পড়লে বেশি পায়ুপথে একটি সমস্যা হয় যেটিকে আমরা বলি অ্যানাল ইনকন্টিনেন্স, অর্থাৎ রোগী মল ধরে রাখতে পারে না। তো সুতরাং একটি অত্যন্ত জটিল সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাগুলোর জন্য আমি এখন ফিস্টুলার, এই ফিস্টুলোটমি বা ফিস্টুলোকটমি একেবারেই করি না। আমি যা করি, যেটা কাটা ছিঁড়া ছাড়া লেজার দিয়ে, আলহামদুলিল্লাহ সবগুলো রোগী ভালো হয়। তবে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে এটি সবচেয়ে প্রচলিত চিকিৎসা, সুতরাং এই চিকিৎসার সম্পর্কে আপনাদেরকে জানানো প্রয়োজন, সেজন্য আমি এই সম্পর্কিত এই অনুষ্ঠানটি করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, তাহলে পায়ুপথের সফল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।